اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك كده أمر ذكي من منسي إمام الأعظام أبو حنيفة رحمة الله عليه تار إتياس كل بيكبار سيد صايتك شاك لطور مطحبيس تار شدو جمعي এবং কত বড় আবেগ ছিল তা জানেন ইতিহাস বললে দেখবেন চল্লিশ বছর পর্যন্ত এসার ফজরের নামাজ আদায় এই অর্থাৎ বিছানে পিঠ লাগাইয়া ঘুমায় না কথা বোঝেন এই আলেম কাকে বলে বোঝো আলেম কাকে বলে বাবা বোঝো খুব বেশি জানেন নিয়া এর আলেম না

একজনকে বলে তুই এই লোকটা চিনো চিনি না এই লোকটা চল্লিশ বছর পর্যন্ত ফজর কিতাবে দেখছি ইমানে আজম এর আগে কোনোদিন পরে নাই। ওই বুড়ির কথা শোনার পর থেকে এশান নামাজের অযুদীয় ফজর করেছেন চল্লিশ বছর আর আজকে সেই ইমামে আজমের বিরুদ্ধে কিছু চাকু ইমাম আবু হাত কেড়ে এর সেই দিকে আমরা এলেন কম আরে শয়তান শয়তানেরও তো এলেন বেশি ছিল শয়তান তো এমনি শয়তান হয় নাই এলেন বেশি থাকার কারণ ইমামে আজমের বিরুদ্ধে যারা কথা বলেন নিঃসন্দেহে তারা বেয়াদব তুমি তো জামাতে নামাজি পড়ো না অথচ আল্লাহর চল্লিশ বছর এসার যদি ফজর করেছে السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسول واتقوا الله إن الله سميع عليم وقال النبي الأمين صلى الله عليه وسلم

আলহামদুলিল্লাহ বেশ কিছু দিন আগে থেকে আমরা কিছু বক্তব্য শুনে আসছি বাংলাদেশের সুললিত সুললিত কণ্ঠস্বর প্রখ্যাত আলেম দিন এবং যাকে আমরা সংক্ষিপ্ত হেলিকপ্টার বক্তা হিসেবে চিনি উনি এবং ওনার ওনারই মানহাজের নেতা এবং আরেকজন লোকের বক্তব্য একই সুরে একই কথা যে ইমাম আবহানী বা একাধারে এশারের উজুদারা ফজল নামাজ পড়েছেন চল্লিশ বছর এবং কি হেলিকপ্টার বক্তা সাহেব বলেছেন যে একদিন আবুহানি হানিফা হেমাহুল্লা রাস্তা দিয়ে যাচ্ছেন আর একটি বুড়িও যাচ্ছেন তখন একটা বুড়ি আরেকজনকে সম্বোধন করে বলল এই তুমি কি একে চেন বরিশালী ভাষা তুমি কি একে চেন ইনি হলেন ইমামে আজম ইনি একাধারে এশারের উজু দ্বারা ফজর নমাজ পড়েছেন চল্লিশ বছর তখন উনি হেলিকপ্টার বক্তা সাহেব বলেছেন কেতাবে আছে তিনি আগে পড়েন নাই যখন এই বুড়ির কথা শুনি পড়া শুরু করেছেন তাহলে বুড়ির থেকে আগে এবং পরে তাহলে বুড়ির থেকে আগে পরে যদি যদি তাহলে এই আবু হানিফা বুড়ির কথা শুনে পড়েছেন কয় বছর চল্লিশ বছর এখানে বয়স আর বুড়ির কথা যদি ধরে নেই তো বুড়ির কথা এর আগে তাহলে বুড়ির বয়সে এর আগের তাহলে যদি আমরা মধ্যম পন্থ ধরে নিই যখন বুড়ির কথা পড়ছে তখন আবু হানিফা রহমাউল্লাহর বয়স বুড়ির ধারণা হচ্ছে পঞ্চাশ ষাট বছর কারণ একটা লোক বয়স হইতে হইলে কোরআন হাজি বুঝতেই কমিশ বিশ বছর ধরে দশ বছর ধরে নিলাম তাহলে কয় বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তাইলে বুড়ির কথা বলছে পঞ্চাশ বছর কিন্তু উনি বলছেন কেতাবে আসেন যে উনি আগে পড়তেন না কিন্তু বুড়ির কথা শুনে

যে আজকে আমাকে অনুসরণ না করে যে আল্লাহ অনুসরণ করতাম কতই ভালো হইত আর এই হচ্ছে আমাদের সমাজের বড় আলেম বজর্গ সেদিন ফাইসা দেবেন এবার আসেন আবহানিবা রহমা বয়স কত সবাই জানে তারপরে এখানে আল্লাহ সাল সফে বলতে হবে এম আবহানিব রহম জন্ম হচ্ছে আশি হিজড়িতে মৃত্যু হচ্ছে সত্তর হিজড়ি এ দেড়শো হিজড়ি তাহলে উনি হায়াত পাইছে কত পঞ্চাশ বছর তাহলে পঞ্চাশ বছর বুড়ি যখন বলেছেন যে গত হয়েছে পরেছেন তাহলে হয়েছেন তাহলে বুড়ির কথা হচ্ছে পঞ্চল্লিশ বছর হয়েছে আর আবু হানিফা রহমল্লাহ উনি বলেছেন কে আছে উনি আগে কখনো পরে নেই বুড়ির কথা অনুযায়ী চল্লিশ বছর হয়েছে তাহলে হুজুরের কথা অনুযায়ী তাহলে ইমাম আবু হানিফা রহমান্লাহ যদি বুড়ির কথা ধরে নেই বা হুজুর কথা দুই বুড়ি আগের কথা তো বলেন একটা যুব বলেন একটা যুবকের ব্যাপার বলছে আচ্ছা ঠিক আছে নিলাম যুবকের বয়স বুড়ির জানা নেই ইমম বয়সে একটা ছেলেকে বলছে তাহলে ইমাম আবনী রাহিমাহুল্লাহ জন্ম থেকে বুড়ির কথা পর্যন্ত চল্লিশ বছর জন্ম থেকে মায়ের গর্ব থেকে পরেই মনে করে ধরে নিলাম উনি নামাজ পড়েছেন চল্লিশ বছর একাধারে এরপরে আবার উনি বলছেন ক্যাত আছে উনি তখনো পড়েনি এরপরে পড়ছেন বুড়ি কথা শুনে গেল চল্লিশ বছর তো হলো আশি বছর এম আবু নিফার জিন্দিগির টোটালি সত্তর বছর আর দশ বছর কোথেকে আসলো আর উনি কি মায়ের গর্বতের পরে কি নামাজ নমাজ শরীয়তনারূপে জায়েজ হয়ে গেছে কে না ওজুবিল্লাহ জালেক এর মতো মিথ্যা আকাশের রূপে জমিন রূপে আসে নাই আল্লাহ আমাদেরকে দান করে বিবেক খাটান আপনারা ওরা কি জিজ্ঞেস করেন আবহাওয়া রহমার বয়স কত আপনার বয়সটা শুনেন তারপর আপনি কমেন্ট করেন সেটা আপনার ব্যাপার আপনি গালি দিবেন নাকি হেদায়তাকাল্লাহ তাহদি মানবাপ্তাওয়ালা কিন্ন ইয়াহ দিইয়াশাক আল্লাহ বসে মোহাম্মদ সাল্লাম আপনি যাকে তাকে হেদায়েত দিতে পারবেন না আল্লাহ চান তাকেই আল্লাহ হেদায়ত দেন আমাদের দায়িত্ব সে বলে দেওয়া আপনি মানবেন কি মানবেন না আপনি বিবেকের প্রশ্ন করবেন যদি আপনি বিবেক না খাড়ান আপনার বিবেক আপনার চক্ষু আপনার অন্তকরণকে আল্লাহ কিন্তু জিজ্ঞাসিত করবে তুমি বিবেক খাটাইলে কেন বিবেক তো ধরে না এর মতো মিথ্যা আর কিছু হতে পারে না এর মধ্যে পৃথিবীতে আর কিছু হতে পারে না তারপর ওনার হেলিকপ্টার বক্তায় এই সমস্ত বক্তার ওয়াস থেকে দূরে থাকুন প্রত্যেকটা দোয়া শুনতে হবে দলিল ভিত্তিকভাবে আমি যে কোরআন করলাম যে আরেকটা পড়ছি সুরাতুল হুজরাতের এক নম্বর এক আল্লাহ বরসেন হে ইমানদার তোমরা আল্লাহ মঙ্গল রসুলের আগে আগে বাইরিয়া কোনো কাজ করো না এবং তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো নিশ্চয় আল্লাহ সর্বস্বতা এ হাদিসে এর সানা নজলটা কি সহিবোখারি চার হাজার আষ্টশো সাতাশি সাতচল্লিশ নম্বর হাত যে সানে নজুল হলো একদিন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের দরবারে বলি তামিম গোত্রের কিছু লোক আসেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের খ্যাদমতি এবং রসুল সাল্লাহ সাল্লামের খ্যাদমতি উপস্থিত হন এর গোত্রের শাসনকর্তা নিয়োগ না তো এই গোত্র শাসক বনি তামিম গোত্রের শাসক কর্তা নিয়োগ কাকে করবেন এই জন্য তারা রসক আলোচনা করার জন্য আসছেন তখন রসকা আলোচনা করতেছেন এরই মধ্যে আবু আবুক সিদ্দিক রাজি আল্লাহ কাকা ইবনে মাবাদ ইবনে জুবাই নামক প্রস্তাব করেন কারণ আবু রসুল এখনো প্রস্তাব করে নেই সিদ্দিক প্রস্তাব করেন তখন আল্লাহ রুবুল্লা আলমিন এই এক নাজির করছেন যে তোমরা রসুলের আগে আগে বাইরে রসুল জাসুদ তারপরে তোমরা অপেক্ষা করতে হবে ছুলে দেখেন সোহেবোখারি ষাট হাজার আঠারোশো সাতচল্লিশ নম্বর তারপর আমি যে হাদিসটা পড়েছি রসুল সাল্লিয় সাল্লাম বলছেন আলা আলাহ ইফিল

রাগিবান সুন্নতি মিন্নি আমরা সবাই জানি তিনজন সাহাবি আয়সা সিদ্দিকার কাছে প্রশ্ন করলো রসুলের কিরকম ছিল নফল সিয়াম কিরকম ছিল বিবি বাচ্চার সাথে মহামারাতির ছিল আয়সা সিদ্ধা রাসুল রাত্রে নামাজ পড়ছেন ঘুমাইছেন নফল রোজা রাখছেন ভাঙছেন বিবি বাচ্চার সাথে বিবির সাথে মহামারত মহানাকাত করেছেন তিনজন ওজন সাহাবি বলেন না না এটা রসুল খাস আমাদের জন্য চলবে না তখন তারা দূরে চলে গিয়ে বললেন এমনটা রসুল তোমরা সাহাবিকে এই কথা বলেছ বলে হ্যাঁ তখন রসুল শোনো আমি সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভয় পাই আমি সবচেয়ে বেশি প্রত্যাখী আমি সবচেয়ে বরজকার সুতরাং আমার যে মানদণ্ডে যারা আবাদত না করবে তারা আমার দলভুক্ত নয় সুতরাং আমি যাবো সে তাই করবো তাহলে আবু হানিব কি হাদিসটা বুঝে নেয় অবশ্যই বুঝছে এক শ্রেণীর এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা সুললিত কণ্ঠসুর দিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে সরার জন্য এই মিথ্যা কথা আবু হানিবা রহমাল আমার লাগাচ্ছে আপনাদের বিবেককে বলছি প্রশ্ন করছি কলাম বিবেক বিবেকগুলো দেখেন এই কথাটা কিভাবে মানান বুড়ি যেদিনকে বলছে সেদিন থেকে আগে যদি যায় চল্লিশ বছর আর যদি উনি বলছে কেতাবে আসে এখন কিতাব কি ভাই আমরা আরবিতে বলি বাংলাতে বলি কি বই ইংরেজিতে বলি বুক আর আরবিতে বলে কিতাব এখন যে কোনো বইকে কিতাব বলা হয় তো এখানে কিসের কিতাব এটা কি রা হাদিস না আল্লাহর কোরআন কোন কিতাব আছে না নোভেল বইতে না নমকের ফুলানে ফুলানে কিতাব আছে না উজুবিল্লাহ কেতাবে আছে কিতাব কৈলি কি মেনে নিতে হবে না কা নাকি কিতাব কৈলি কি মেনে নিতে হবে আজকে আমাদেরকে কণ্ঠস্বর্দিয়াল কণ্ঠস্বর কণ্ঠসর্দিয়াল মানুষকে বিভ্রান্ত করছে আজকে আপনাদের বিবেক আমি খালি এই পয়েন্টটা আপনি বলছি ইমাম আবুহানি রহমুল্লাহ জিন্দিক হায়াত হলো কত বড় স্যার অল্লি পর অলনি পর সত্তর বছর কারণ ওনার জন্ম হচ্ছে আশি হিজড়িতে উনি মৃত্যু পরে গেছে দেড়শো হিসিতে তাহলে উনি দুনিয়াতে বয়স পালেন সত্তর বছর তাহলে বুড়ির কথা থেকে শুরু করে যখন পিছিয়ে যাই তাহলে চল্লিশ বছর বুড়ি জেন কি আর পিছের কথা বলছে যে পড়েছেন তাহলে চল্লিশ বছর আর উনি বলছে কে তবে আছে উনি আগে কখনো পড়েন নাই বুড়ির কথা শুনে পড়েছেন তাহলে এখানে ধরেন চল্লিশ ওখানে ধরেন চল্লিশ বাদ দাম শিশুকালে মায়ের গর্ব থেকে পড়ছে আমি মেনে নিলাম মায়ের গর্ব থেকে পড়িত নামাজটা পড়েছে তাহলে উনি এই চল্লিশ চল্লিশ আর দশ বছর কি আর দশ বছর কি উনি কবর থেকে পড়ছেন না ওই যে মুক্তি সাপ বলছে ওনাকে জবাব দিতে বলেন এই বছর কোথেকে আসছেন আপনার ওয়াজটা শুনেন শোনার পরে আপনার বিবেকের প্রশ্ন করেন যদি বিবেকের প্রশ্ন করেন সেদিন আপনি আল্লাহর দরবার জবাব দিয়ে করতে হবে সুরাতুল আর রাফের একশো উনিশ নম্বর তাই করছেন আল্লাহ বলছেন যে আমি ওলাকাতে জারান আলী জাহান্নাম কাসির আমিনার জিন্নি ওয়াল ইনসিল আউল কুলুম লায়াকুল আবিয়া

দ্বিতীয়বারে দ্বিতীয় পার্বে দাঁড়িয়া এক রাখাত নামাজে এক খতম কোরআন দিয়েছে ফা ইন্না আলিল্লাহ ওয়া ইন্না ইল প্রিয় জাতি কোরআন করেন তিরিশ পারা এক পারা কোরআনে কত পৃষ্ঠা আছে কতটি আয়াত আছে এক পারা দিয়ে এক পৃষ্ঠা কোরআন পর এক মিনিট করে লাগে ভাই এবার আপনি বিবেক করুন তো এক পারা করে কত ঘন্টা সময়ের দরকার

সেদিন অপেক্ষা করেন কেমন তোমরা ইশা আল্লাহ আবহাওয়া রহমান ঘর বাইরে বাইরে গেব না সেদিন আল্লাহর আদালতে বলবে যে আল্লাহ আমি কাজ করি না যেটা আমার পক্ষে সম্ভব তোমার রসুলের পক্ষে সম্ভব নয় যেটা সাহাবীর পক্ষে সম্ভব নয় সেটা আমি আবহাওয়ানি কীভাবে করতে পারি সেটা আমি করি না তারা আমাকে অতিরিক্ত বাড়াবারি করছে যেমন রসুল্লাহ সাল্লাম তোমার আমাকে অতিরিক্ত বারাবারি করো না যেমনটি বারাবারি করছে ইসাহ মারিয়ামকে নিয়ে তারা বাড়াবারি করে আল্লাহ আল্লাহর পুত্র বানিয়েছে সুতরাং আমাকে নিয়ে আমাকে আল্লাহর দরবারে পৌঁছে দিও না সুতরাং আবহাওয়ালি একদম ফকি দিনী দায়ী আল্লাহ কিন্তু ওনার দ্বারা এই কাজ করা সম্ভব না কারণ উনি রসুল হাদিসের অনুসরণ করছে কারণ ইতিহাস প্রমাণ করে উনি কয়েকজন সাহেবকে কেউ বলছে আটজন দুইজনকে বলছে বলছে তিনজন সাহাবিকে দেখেছেন কাজী যেহেতু মৃত্যুর সাথে উনি দেড়শোতে মরেছেন কাজী ওনার ওনার সাহাবিদের যুগ ছিল একশো বছরের পর পর্যন্ত তা উনি দেশ বছর দেশ যদি উনি মৃত্যুবরণ করেছেন তাহলে উনি অবশ্যই সাহাবিদিকে দেখেছেন তাহলে উনি তাবির পর্যায়ের লোক আজকে উনি এই কাজগুলো করতে পারছেন ওনার নামে মিথ্যা রচনা করছেন আর যেসব মুক্তি মহাদেশে সেই সব কাজ করছে তাদের কাছে আমরা অনুরোধ করলাম এইসব মিথ্যা কিচ্ছা কাহিনী করেন না হয় সেদিন বললাম ইয়াও ও মার তুকালেবু উজু হা ইয়া না

সুতরাং আজকে মুক্তি মহাদ্দেশ ফির বুজুগ ওলির নামে বিভ্রান্ত কথা বলছেন আর তার আল্লাহ উলিয়া গেছে আর আমরা যেগুলো ফাইন্ড আউট করি তখন আমরা হচ্ছে কি লামা যাবি আমরা ওহাবি আমরা গোস্তাকে রসুল আমরা লামা যাবি ওহাবি গোস্তাকে রসুল সেদিন দেখা যাবে মুক্তি সাহেব মহাদ্দেশেব তুমি পালাও কোথায় সুতরাং এই মিথ্যা আবু হলিব রাহেম আল্লাহ মিথ্যা তোমদ দিয়েছিলেন এই সাহেব মারিয়ামকে আল্লাহ হে বল হেসা এরিয়া আল্লাহ সালাতাম তুমি কি তোমার কমকে বলে আসছিলে তুমি আমার পুত্র তোমার মা আমার স্ত্রী তখন ঈসা ইবনে মারিয়াম বলে আল্লাহ আপনি সব কিছু সব কিছু জানেন আপনি আলী বলাই সব দেখছেন জানছেন আমি কি বলেছি না বলছি ঠিক এইভাবেই কাল কেমন তোমরা আবু হানি রহমান যখন প্রশ্ন করে আল্লাহ বলবে তুমি নাকি একাধারে চল্লিশ বছর এসারু দিয়ে প্রজন্ন মাস পরেছ তোমার বিবির হক নষ্ট করেছ শরীরের হক নষ্ট করেছ চোখের হক নষ্ট করেছো তুমি নাকি এক পায়ে দাঁড়িয়ে এক রাখাতে এক পারাকরণ করেছো তুমি নাকি দ্বিতীয় পায়ে দাঁড়িয়ে দ্বিতীয় রাখাতে দ্বিতীয় রাখাতে দ্বিতীয়বার কোরণ খতম করেছো তখন ইমাম বলে আল্লাহ আপনি সবচেয়ে ভালো জানছেন আমি কি বলেছি না বলছি তারা আমার নামে মিথ্যা রচনা করছে সেদিন কিন্তু আপনি আটকে যাবেন ইমাম আবহানী বেঁচে যাবে কারণ ইমাম আবহাওয়া বেঁচে যাওয়ার কোরআন হাজি অনেক কথা আছে ইমাম আল্লাহ বলছেন ইজা সাহাল হাদিস মাঝাব আমার মাঝাব আমার পথ আমার মত আমার অনুষ্ঠান কোরআন আমি হাদিস সুতরাং ভয় করুন কণ্ঠসুর যাই হন না কেন অনুরোধ করছি শ্রোতাবিন্দুদেরকে অনুরোধ করছি যারই কথা শুনেন দলিল ভিত্তিক শুনেন সহি মুসলিম মকাদ্দম অধ্যায় এক থেকে আট পর্যন্ত শুনবেন রসুল্লাহ সাল্লাম কাজি হাদিকুল্লিম সামিয়া ওই লোকের জন্য মৃত্যু হওয়া এতটুকু যথেষ্ট যে যা শুনে তাই প্রচার করে সুতরাং আল্লাহকে ভয় করুন সত্য উদ্ঘাটন প্রচার করুন মিথ্যা কথা বলে মানুষকে জাতিকে বিভ্রান্ত করেন না আল্লাহ ফাক আমাদেরকে কোরআন এবং সোহাদি বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত mm